মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও চায়না দুয়ারি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে টেকেরহাট বন্দর থেকে এই কারেন্ট জাল এবং চায়না দুয়ারি উদ্ধার করা হয়। পরে সেগুলি উপজেলা মৎস্য অফিস চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং এই কারেন্ট জাল এবং চায়না দুয়ারি বিক্রির দায়ে 3 দোকানি এবং 1 বিক্রেতাকে 15,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে 80 রিবন কারেন্ট জাল, 60 পিস কাঠি লাগানো জাল এবং 88টি চায়না দুয়ারি উদ্ধার করেছিল। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক এবং সেই সাথে ছিলেন রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক সহ সঙ্গীরা এবং রাজৈর থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছেন।